ভূতনির বন্যা পরিস্থিতির কারণে আবারও ঘটল মৃত্যুর ঘটনা। জলে ডুবে মৃত্যু হল 13 মাসের শিশুর। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া মালদার মানিকচকের দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েতের অন্তর্গত গুমানি টোলা এলাকায়। ঘটনা সম্পর্কে জানা যায়, ভূতনিতে দ্বিতীয় পর্যায়ের বন্যা পরিস্থিতির কারণে জলমগ্ন সমস্ত এলাকা, বাদ পড়েনি দক্ষিণ চণ্ডীপুরের গুমানি টোলা এলাকাও। গ্রামের মধ্যে এক বুক জল থাকার কারণে সপরিবারে বাড়ির ছাদের উপরে বসবাস করছেন ইউসুফ মিয়া। সোমবার সন্ধ্যায় সবার চোখের অগোচরে নাবালক শিশুটি ঘরের বাইরে বেরিয়ে পড়ে, যার ফলে জলের মধ্যে তলিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধারের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি, মৃত্যু হয় শিশুটির। এ বিষয়ে মৃত শিশুর এক আত্মীয় জানান, 3 ফিট জল আছে বাড়িতে, ঘুমিয়েছিল, বাড়ির লোক সব ছাদে গিয়েছিলো, যাওয়ার পরে বাচ্চা এবার নেমে খাট থেকে সরকে জলে পড়ে গেল। মানে বাড়ির ভিতরেও জল আছে না? চতুর্দিকে জায়গা একটু ডাঙা আছে, চতুর্দিকে জল আছে। আচ্ছা, তো বাড়ির লোক সব ছাদের উপরে ছিল, ছাদের উপরেই থাকে। আচ্ছা, বাচ্চা ঘুমিয়েছিল, ঘুমাবার পরে কিছুটা জেগে উঠলো, বাচ্চা নেমে দিয়ে জলে পড়ে গেল। তারপরে খোঁজাখুঁজি করলেন? খোঁজাখুঁজি 4-5 মিনিটের পরে পাওয়া গেল। তখন কি অবস্থা? অবস্থা কি হবে, ওখান থেকে তুলে মুলে নিয়ে আসলো, মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। কি নাম বাচ্চার? হ্যাঁ, নাম বয়স কীরকম হবে? আমার বয়স কীরকম? ও 12 মাস হবে। 12 মাস। পরবর্তীতে ভূতনি থানার তৎপরতায় দেহটি নিয়ে আসা হয়েছে মানিকচক থানায়। দেহটি আজ ময়না তদন্তের জন্য পাঠাবে মানিকচক থানার পুলিশ। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।